প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের গণিত বইয়ের 64 পৃষ্ঠার 2 নং অঙ্কের সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো প্রশ্নে কি রয়েছে। প্রশ্ন রয়েছে, বিদ্যালয়ের মাঠের এক পাশে 7 জন শিশু খেলা করছে, অপর পাশে 6 জন শিশু খেলা করছে, মাঠে মোট কতজন শিশু খেলা করছে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি দেখতে পাচ্ছি যে বিদ্যালয়ের মাঠের এক পাশে 7 জন শিশু খেলা করছে এবং অপর পাশে 6 জন শিশু খেলা করছে। তাহলে মাঠে মোট কতজন শিশু খেলা করছে? শিক্ষার্থী বন্ধুরা, এসো ঝটফট আমরা সমাধান করে ফেলি। তাহলে কি লিখতে হবে? লিখতে হবে, মাঠের এক পাশে খেলা করছে সমান 7 জন, মাঠের অপর পাশে খেলা করছে সমান 6 জন। অতএব মাঠে মোট খেলা করছে সমান 7 আর 6 যোগ করলে কত হবে? 7, 8, 9, 10, 11, 12, 13 সমান 13 জন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি মাঠে মোট খেলা করছে সমান 13 জন। উত্তর 13 জন। শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা অঙ্কটি আবারও একবার দেখে নিই। মাঠের এক পাশে খেলা করছে সমান 7 জন, মাঠের অপর পাশে খেলা করছে সমান 6 জন। অতএব মাঠে মোট খেলা করছে সমান 7 আর 6 যোগ করলে হবে 13 জন। অতএব মাঠে মোট খেলা করছে সমান 13 জন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব সহজে উত্তরটি লিখতে পেরেছি, মাঠে মোট খেলা করছে 13 জন। উত্তর 13 জন।